Hi friends, good evening. Welcome back to my channel. এখন বাজে সন্ধে 7টা, তো আমরা এখন চা খাচ্ছি আর মুড়ি মাখা করেছি আর আমরা সবাই মিলে খাচ্ছি। তো এখানে রয়েছে আমার জা, এটা হচ্ছে আমার শাশুড়ি মা আর আমি, আর চেয়ারে ওটা দিদি বসে আছে, এসেছে। তো চা খাওয়া হয়ে গেছে, তারপর আমার হাজবেন্ড তো কাজে গেছে, সেই জন্য রান্নাটা সেরে নিই তাড়াতাড়ি। তো কড়াইয়ে আমি যেটা ভাজছি যে মাছ, সেটা হচ্ছে কাজকি শুটকি মাছ, সেটাকে আমি ভেজে নিচ্ছি। আর এটা সব সবজি দিয়ে করব। তো এই শুটকি মাছটা খেতে আমার ভীষণই ভালো লাগে। আর তো তরকারিটা তোমরা ট্রাই করে দেখতে পারো, খুব টেস্টি হয়। তো কড়াই দিয়ে দিলাম পেঁয়াজ আর লঙ্কা, এটা একটু লাল হয়ে গেলে সবজিটা দিয়ে দেব। এখানে আছে আলু, আর রয়েছে কচু, আর রয়েছে পটল, আর টমেটো, আর একটু ডাটা আছে। তো ওগুলো একটু পরে দেবো, ডাটাগুলো খুব চিকন তো গলে যাবে, সেই জন্য একটু পরে দেবো। তো সবজিটা প্রথমে কষিয়ে নিই। আর এই যে ওগুলো হচ্ছে লাল শাক এনেছিল, তো লাল শাক থেকে ওই ছোটো ছোটো ডাটাগুলো রেখে দিয়েছিল মা, তো সেগুলো মানে চচ্চড়ির মতো হবে, সেই জন্য দিয়ে দিলাম। তো এটা করব, আর ডাল করব, ডাল অল্প করেই করব, কারণ আমরা তো রুটি খাবো, আমরা এই চচ্চড়িটা দিয়ে রুটি খাবো, আর মা আর আমি রুটি খাবো, আর আমার হাজবেন্ড ডাল করব, ওইটুকু ডাল ওর জন্য শুধু একটুখানি ডাল করব। আর আমাদের তোজোর না শরীরটা আজকে ভালো না, তোজো কেন জানি না, মানে বমি করছে, তো ওই গ্যাস হয়ে গেছে সেই জন্য। প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হতে থাক, আর রুটি বানাবো পরে, সে তো আটাটা এখন মেখে রেখে দিই। শরীরটা ভালো না, তো শোনার কি হয়েছে বাবা বল দাও, গ্যাস হয়ে গেছে, তো সেই জন্য তোজো গ্যাস মানে গ্যাস হয়ে গেছে, সেই জন্য বমি করছে, আর এর জন্য মনটা ভীষণই খারাপ না বাবা, বলো বলো। তো বমি করেছিল, বমি করে তারপর মানে পায়খানা হয়ে গেছে ওর, সেই জন্য সারাদিন শুধু পায়খানা করছে, এর জন্য শরীরটা খারাপ, সেই জন্য চুপচাপ। তো আমাদের তোজো শোনা কত দুষ্টুমি করে তাই না, আজকে আর কোনো দুষ্টুমি করছে না, আজকে শরীরটা ভালো নেই সেই জন্য, আর সারাদিন কিচ্ছু খায়নি, শুধু জল দিয়ে বিস্কুট খেয়েছে, মেরি বিস্কুট আর ভাত,
এমনি কোনো কিচ্ছু খাইনি, ম্যাগি কিচ্ছু খাইনি, শুধু বিস্কুট খেয়েছে। শরীরটা ভালো না বলে দিচ্ছি না কিছু, তাই না? খালি উম করতেছে। এই যে তোমাদেরকে দেখছে এখন। তো তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো আমাদের তোজো যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি, তাই না? তাই তো, হ্যাঁ হুম, তোজো বলছে হুম। তো দেখবা না, দেখবা না, কথা বলবা না, তাকাও একটু। তো বড় ইচ্ছে করছে না কথা বলতে। তো এখানেই ব্লগটা শেষ করছি। বাই, গুড নাইট বলো, গুড নাইট বলো।